হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। তো আজকে হলো শুভ নববর্ষ। শুভ নববর্ষে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, আর ছোটদের আমার ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম। আজকে তো পয়লা বৈশাখ, বাঙালিদের সবার কাছে একটা স্পেশাল দিন। আমার কাছে আজকের দিনটা হচ্ছে দুটো স্পেশাল দিন, একটা হচ্ছে পয়লা বৈশাখ, আরেকটা কি সেটা আমি বলবো না, তো সেটা তোমরা নেক্সট ব্লগে অবশ্যই জানতে পারবে। আর বনিও তৈরি হয়ে গেছে নতুন জামা পরে, সকাল সকাল স্নান করে নতুন জামা পরে নিয়েছে। পছন্দ হয়েছে জামা? তুমি টি পরবে? আমি টি পরেছি, তুমি টি পরবে? পম পম টি পরবে? আর এখন আমি যাবো রান্নাঘরে। রান্নাঘরে সকলের জলখাবার করতে হবে। জলখাবার করবো লুচি আর ছোলার ডাল, আর আছে মিষ্টি। তো চলো আগে লুচিটা ভেজে। এখন সকালে ব্রেকফাস্ট হলো, আর এখন আমি তৈরি করবো দুপুরের জন্য। সব দুপুরের সমস্ত রান্না করতে হবে, কেননা আজকে শম্পা আসবে না, ওর ছুটি। তো সেই জন্য আমি রান্না করব। তো আজকে একদমই বাঙালি খাবার, তো এখন থেকে স্টার্ট করি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। তো মাটন আছে, মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছি, মাটনটা এবার সেদ্ধ বসিয়ে দেবো। কালকে রাতে পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছিলাম। বনি, কি করছো তুমি? তুমি রান্না করবে? না না নানা করবে? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? তুমি ব্যালকনিতে গিয়ে রান্না করবে? বাই ব্যালকনিতে গিয়ে রান্না করবে? না না, তুমি খুলে দেবে? আচ্ছা, কি করবে? দাদা এদিকে মাটনটা সেদ্ধ হচ্ছে। Thank you.
কি করছিস? এটা কি? এটা কি? ওটা কি ধরেছো তুমি? কি এটা? কি এটা? তুমি গুছিয়ে রেখে দাও তো এগুলোকে। হ্যাঁ রেখে দাও। আমি রান্না করছি আর বনি একা একাই খেয়েছে, তো গরমে আর পাচ্ছি না, চুল উচ্ছুতে বেঁধে নিয়েছি। তো এখন আমি তৈরি করছি মাটন। মাটনটা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আগে একটু পেঁয়াজ ভেজে তুলে রাখবো, এটা মিক্সিতে পিষে নেবো। পেঁয়াজ ফ্রাই করা পেস্টটা যখন কষাবো তখন আমি দিয়ে দেবো। এতে মাংসের গ্রেভিটা খেতে খুব টেস্টি হয়। এই যে আমি পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, এই পেঁয়াজটা ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তো বনি খেলতে খেলতে চলে গেছে পাপার কাছে, তো ওগুলো সব ওখানে পড়ে আছে, এগুলো ওটাকে ইগনোর করো। তেলের মধ্যে আমি একটা দারচিনি ফেলে দেবো, তেজপাতা আর বড় এলাচ দিয়ে দেবো, সামান্য একটু বড় এলাচ দিয়ে দেবো। এরপরে যেমন করে মাংস রান্না করো সেটাই করবো। আমাদের ভাতটা করিনি, তারপরে তোজো কোকোর ভাত বসিয়ে দেবো। সমস্ত কিছু রান্না হয়ে গেছে, শুধু চিকেন স্যুপটা করছি বনির জন্য। বনিকে মাটন এখনও দিইনি, তো একদিন যে মাটন দিয়েছিলাম মাটন একটু চিবড়ে চিবড়ে হয়, তো খেতে চায় না, জন্য ওর জন্য চিকেন স্যুপই বানাচ্ছি। তো চিকেন স্যুপটা হয়ে গেলে বনিকে খেতে দিয়ে দেবো। তোজো কোকোরও হাত হয়ে গেছে, তোজো কোকো খেয়ে নেবে। এদিকে আসো বনি, বনি খেয়ে যা। তো আজকে আমি রান্না করেছি একদম সিম্পল রান্না বান্না, সাদা ভাত, স্যালাড, তরকারি, মুসুরির ডাল পাতলা করে, মাটন আর আমের চাটনি। ব্লগটা আজকে আর আমি কন্টিনিউ করবো না, এরপরে আমাকে আরেকটা ব্লগ শ্যুট করতে হবে। আমি একসাথে এই ব্লগটা দেখাতে চাইছি না, একটা সেপারেট ভিডিও আমি করতে চাইছি। তো আজকে বলছিলাম না, আমার কাছে দুটো স্পেশাল ডে, একটা তো আছে আমাদের নববর্ষ। তো নববর্ষের দিনটা আমাদের কাছে এবং আমার পরিবারের সকলের কাছেই এই দিনটা খুব স্পেশাল। কোনো একটা ব্লগের মাঝখানে আমি বলেছিলাম পয়লা বৈশাখটা কেন আমার কাছে স্পেশাল। কেউ যদি বলতে পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আর যদি কেউ গেস করতে পারো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো নেক্সট ব্লগ আসলে তো তোমরা অবশ্যই সেটা বুঝতে পারবে কেন আমি বলছি। তাহলে আজকে ব্লগ আর কন্টিনিউ করছি না, ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দিনটা সবার ভালো কাটুক, সুস্থ থাকুক সবাই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।